বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাইয়ের রাজকন্যা এবং সৌদি আরবের রাজকন্যার মধ্যে তুলনামূলক আলোচনা। তবে আমরা দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরাকে অনেকে চিনি, কিন্তু সৌদি আরবের রাজকন্যা আমিরাকে তেমন একটা চিনি না। তো আজকের এই ভিডিও থেকে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে সৌদি আরবের রাজকন্যা এবং দুবাইয়ের রাজকন্যার মধ্যে বিলাসবহুল এবং গাড়ির কালেকশনের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত ফ্যাক্ট বিষয় নিয়ে ভিডিও করে থাকি। যেহেতু নতুন কাজ শুরু করেছি, তাই আপনাদের সবার সাপোর্ট আশা করছি। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি। বর্তমান সময়ে দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বা প্রায় 8,500 কোটি টাকা। আর মজার ব্যাপারটি হচ্ছে, তিনি এই টাকা কষ্ট করে আয় করেননি, এটা তিনি তার পিতার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এবং অন্যদিকে সৌদি আরবের রাজকন্যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $20 মিলিয়ন বা 170 কোটি টাকা। তো সম্পদের দিক দিয়ে দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরা এগিয়ে রয়েছে। এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি। তো প্রথমে দুবাইয়ের রাজকন্যার গ্যারেজ থেকে ঘুরে আসি। যেমন তার গ্যারেজে রয়েছে লা ফেরারি, এবং এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা। এছাড়া রয়েছে ম্যাকলারেন P1, যার মূল্য 10 কোটি টাকা। এছাড়াও শেখ মেহরা রয়েছে বারবি ভার্সন পিঙ্ক রোলস রয়েলস ফ্যান্টম, আর এই গাড়িটির মূল্য প্রায় 15 কোটি টাকা। এবং জানলে অবাক হবেন, এই গাড়িটির মেনটেনেন্স খরচ প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। তো যাই হোক, তার রয়েছে মার্সিডিস AMG G63, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। এছাড়া দুবাইয়ের রাজকন্যার কাছে রয়েছে বুগাটি ঘিরন, যেটির মূল্য প্রায় 25 কোটি টাকা। আর এই গাড়িটি তার পিতা তার জন্মদিনে গিফট করেছিলেন। এবং জানলে অবাক হবেন, এই গাড়িটি প্রতি ঘন্টায় প্রায় 430 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়াও তার রয়েছে গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, যেটির মূল্য প্রায় 60 কোটি টাকা। এবং এই গাড়িটি শেখ মেহরার সব থেকে দামি গাড়ি, যেটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এবার অন্যদিকে সৌদি আরবের রাজকন্যার গ্যারেজ থেকে ঘুরে আসি। তো প্রথমেই বলে দিই, সৌদি আরবের রাজকন্যা তেমন গাড়ির কালেকশনের শৌখিন না। তবে তার কাছে রয়েছে একটি জার্মান ব্র্যান্ডের তৈরি মার্সিডিস বেঞ্জ GLS 350D, এবং এই গাড়িটির মূল্য প্রায় 85 লক্ষ টাকা। রয়েছে একটি ম্যাকলারেন P1, এছাড়া রয়েছে রোলস রয়েলস ঘোস্ট, এবং বর্তমানে এই গাড়িটির মূল্য প্রায় 6 কোটি টাকা। এছাড়া রয়েছে একটি রেঞ্জ রোভার ভগ, রয়েছে অডি কোম্পানির অডি Q7। এছাড়া তিনি বিলাসবহুল জাহাজ ব্যবহার করে থাকেন, তার কাছে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল জাহাজ বা আমরা যাকে ইয়ার্ড বলে থাকি। এছাড়া রয়েছে তার প্রাইভেট জেট প্লেন, এবং তার প্রাইভেট জেট প্লেনের ভেতরে 5-স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। এবার দেখে আসি দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরা কোথায় বসবাস করেন। এবং আরেকটি কথা, শেখ মেহরা অলরেডি বিবাহিত। তার হাজবেন্ডের নাম শেখ খালিদ বিন মোহাম্মদ বিন হামাদান আল নায়ান, আর তারা 2009 সালে বিবাহ করেন। এবং তার স্বামী পেশায় একজন বড় বিজনেসম্যান। এবং দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরা এবং তার হাজবেন্ড বর্তমানে 101-তলা বিল্ডিং প্রিন্সেস টাওয়ারে বসবাস করেন। তবে তারা ফ্ল্যাটে থাকেন না, প্রিন্সেস টাওয়ারের নিচতলায় তাদের জন্য স্পেশালভাবে বিলাসবহুল জিনিসপত্র দিয়ে সাজানো কম্পার্টমেন্ট রয়েছে, এবং এই বিলাসবহুল কম্পার্টমেন্টের মূল্য মোটামুটি কোটি টাকার উপরে। অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা সৌদি আরবে অবস্থিত বিলাসবহুল বাড়িতে বসবাস করেন, এবং তার এই বিলাসবহুল বাড়ির ভেতরে রয়েছে 5-স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা, এবং তার সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় কোটি টাকার উপরে। তো এবার তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। তো দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরার সম্পূর্ণ নাম হচ্ছে শেখ মেহরা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম M1, কিন্তু তার দেশে বেশিরভাগ মানুষই তাকে শেখ মেহরা বলে ডাকে। ইনি হলেন দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের 16তম সন্তান। 26 ফেব্রুয়ারি 1994 সালে জন্মগ্রহণ করা এই রাজকন্যা তার লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। 27 বছর বয়সী এই রাজকন্যা দেখতে যতটা সুন্দর, ততটাই বিপজ্জনকও বটে। হর্স রাইডিং, সুইমিং তার ফেভারিট হবি। আর শেখ মেহরার সব থেকে বড় শখ হলো দুনিয়ার সব থেকে সুন্দর আর বিপজ্জনক ঘোড়ার সাওয়ারি করা। এবং সত্যি বলতে, তিনি ঘোড়াকে অনেক পছন্দ করেন আর তার সাথে সাথে অনেক ভালোবাসেন। আর এই কথাটির প্রমাণ পাওয়া যায় তার আস্তাবলে ঘোড়াগুলোকে দেখে। কি প্রজাতির ঘোড়া নেই তার এই আস্তাবলে। এবং শেখ মেহরার কাছে এমন একটি ঘোড়া রয়েছে যার মূল্য প্রায় $3.4 মিলিয়ন এবং বাংলাদেশি টাকায় মোটামুটি 29 কোটি টাকা। মানে ভাবতে পারছেন, একটি ঘোড়ার মূল্য 29 কোটি টাকা। অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা আমিরা আল তাওয়েলের সম্পর্ক
পূর্ণ নাম হচ্ছে আমিরা বিনতে আয়দান বিন নায়েফ এবং তিনি জন্মগ্রহণ করেছেন 6 নভেম্বর 1983 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 36 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তিনি জন্মগ্রহণ করেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং তিনি 2008 সালে আল ওয়ালিদ বিন তালালকে বিয়ে করেন। এবং সৌদি আরবের রাজকন্যার শখ হচ্ছে ঘোড়া পালন করা এবং ঘোড়া রাইডিং করা। তার আস্থা বলে পৃথিবীর সব দামি দামি ঘোড়াগুলো রয়েছে। তবে তিনি একজন সমাজসেবক হিসেবেই বেশি পরিচিত। তার রয়েছে বিভিন্ন সমাজসেবা সংস্থা এবং তিনি বিপুল পরিমাণ টাকা চ্যারিটিতে দান করেন। তার সমাজসেবার কারণে তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার এমনকি রানী এলিজাবেথের কাছ থেকে পুরস্কার অর্জন করেছেন। তবে এদিক দিয়ে দুবাইয়ের রাজকন্যা শেখ হামিরা অতটাও সমাজসেবক না, তবে তিনি দুবাইয়ের মেয়েদের লেখাপড়া করার জন্য বেশ কয়েকটি ইনস্টিটিউট করেছেন। তো যাই হোক, কমেন্ট বক্সে জানাবেন যে এই দুই রাজকন্যার মধ্যে কাকে আপনার পছন্দ হয়েছে। এবং ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।